ফরিদ আলম আপনি লিখেছেন, নবীজির জন্মদিন 12ই রবিউল আউয়াল অনেকে ঈদের দিন হিসেবে সাব্যস্ত করে, বরং এদিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে, এটা কতটুকু ইসলামসম্মত? ভাই ফরিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস হলো এই চলমান রবিউল আউয়াল মাস। এই মাসের ঠিক 12ই রবিউল আউয়ালেই তিনি জন্মগ্রহণ করেছেন, এটি নিশ্চিত জানা হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি, অর্থাৎ সবাই, আমরা এর আগে বলেছি যে সবাই একমত, কিন্তু এটি ভুল যে সবাই একমত নন, বরং ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে। দুঃখিত, আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে বারে বলে বলে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, সেটিও পুরোপুরি একমত নন সবাই, বরং অনেকগুলো মত হলে বারে বলে আবার তিনি মৃত্যুবরণ করেছেন, তবে আরও ভিন্ন মত আছে। ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে, তবে রবিউল আউয়ালে এটি হলো বেশিরভাগ মত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল যদি হয়েও থাকে আমরা ধরে নিই, তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না, তার কর্ম থেকে পাওয়া যায় না, তার সুন্নাহ থেকে পাওয়া যায় না, খোলাফা রাশিদের আমল থেকে পাওয়া যায় না, এবং সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না। যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়, খোলাফা রাশিদ থেকে বর্ণিত নয়, সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয়। তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে এটি মুসলিমদের কালচার নয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে উদযাপন করে, তারা ছাড়াও অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে, এটি ইসলামের কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, কোনো সাহাবি এটি করতে পারেন। বিধায় একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশেদার এবং সাহাবায়ে কেরাম তথা সালফে সালেহীনের। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই, তাহলে প্রতি সোমবার রোজা রাখতে হবে, কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে, এবং সেই জন্য তিনি এই বারটিতে রোজা রাখতেন প্রতি সপ্তাহে। বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না, যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয় হতে পারে না। যে নারীদের কোনো অভিভাবক বা দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, তারা কি চাইলে কোনো কোম্পানি বা অন্য কোনো কাজ করতে পারবে? যদি নারীদের অভিভাবক বা অন্য কোনো দায়িত্ব নেওয়ার মতো মানুষ না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জীবন ধারণের জন্য হালাল উপার্জনের অংশ হিসাবে তিনি কোনো চাকরি করা, কোনো ব্যবসা করা এটি করতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে শরিয়ার যে বিধান আছে, শরিয়ার যে নির্দেশনা আছে পর্দার জন্য, তার নিজের কল্যাণার্থে শরিয়ার যে বিধিবিধান দিয়েছে সেগুলোকে মাথায় রেখে সেগুলোকে আমল করে তারপরে তাকে তার এই কাজগুলো অব্যাহত রাখতে হবে এবং করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে যে পর্দার বিধান দিয়েছে, এটা তাদের সেফটির জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য। এর বাইরে সমাজ কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, এর বাইরে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য কোনো কল্যাণ থাকতে পারে না। তো সেই জায়গা থেকে সেটি তিনি এনশিওর করবেন, সেটি এনশিওর করে তারপর তিনি কাজ করবেন।